আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা এমপ্লয়মেন্ট ডট কম ও কোর্স বাংলাতে আপনাদের স্বাগতম এটা দ্বিতীয় পর্ব আমাদের যারা প্রথম পর্ব মিস করেছেন এই যে এখানে সহজ এসিও এসিও একদম শুরু থেকে বাংলায় এই প্লে থেকে এই যে প্লে লিস্টে ক্লিক করলে এই যে এই এমপ্লয়েম ডট কম বাংলা এসই মেক মানি অনলাইন টিউটোরিয়াল এই প্লে লিস্টটা মাত্র একটা ভিডিও আছে এইটা হচ্ছে প্রথম পর্ব এসিও টিউটোরিয়ালের প্রথম পর্ব প্রথম পর্বটা দেখে নিতে পারেন প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই যে সহজ কথায় এসিও আসলে কি এসিও কেন করবেন আমার এসটিউট ফলো করলে কোনো লাভ হবে কি না বা আমার এস টিপস দেওয়ার যোগ্যতা আছে কি না এই পির পুরো সিরিজে কী কী থাকবে আমি কীভাবে এসিও করি এটা থাকবে এসিও কীভাবে শুরু করবেন এটা থাকবে ধাপে ধাপে কীভাবে এগোবেন এসিও ইও স্টাডি গুগল বিং আপডেটস এসিও আপডেটস এগুলো থাকবে দ্বিতীয় পর্বে আছে কেন এস সি কর্মী এটা প্রথম পর্বে আলোচনা করেছে দ্বিতীয় পর্বে কেন এস করে এসসিউ কর্মীটা আবার আসবে কারণ কেন এস ইউ করবার মধ্যে লুকিয়ে আছে কিভাবে এস শুরু করবেন তা সেটার উত্তর তো কেন এস করবে করবেন আমরা দেখিনি কেন এস করবেন কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করে ইনকাম করার জন্য কি এস করবেন কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করে ইনকাম করার জন্য এসসিও যদি করতে চান প্রথম অবস্থায় সেটা হবে খুবই ডিফিকাল্ট কারণ একটা নতুন সাইটের মধ্যে একটা পুরনো সাইটের মধ্যে পুরোনো বা অলরেডি ক্রিয়েটেড একটা ডেভেলপড একটা সাইটের মধ্যে অনেক কিছু ভুল থাকে এসিও করার জন্য মানে যে ডেভেলপার সে তো আর এসিও স্পেশালিস্ট না সে স্পেশালিস্ট বলতে এসিও কনসার্ন না আর কি এসিও তার তো মাথায় রেখে সে হয়তো ডেভেলপ করবে না হ্যাঁ কারণ ডেভেলপার এক জিনিস মার্কেটার আরেক জিনিস এসিও মার্কেটারের মধ্যে পড়ে যে ডেভেলপার মার্কেটে এক করলে হবে না তো সে যখন ডেভেলপ করবে তখন কিন্তু আপনার পেজগুলো এসেই অপটিমাইজ হবে না আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করা হবে না আপনার নিউজগুলো রিসার্চ করা হবে না তো এই জিনিসগুলো মাথায় রেখে কেউ খুব কমই ওয়েবসাইট বানায় তো এই যখন একটা অলরেডি ক্রিয়েটেড আপনি ওয়েবসাইটে কাজ নেবেন আর প্রথমে কয়েকটা ভিডিও শিখে যখন আপনি একটা কাজ হাতে নিয়ে নেবেন নিজের ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে না এনে তখন সেই কাজটা ভালো হবে না একটা ক্লায়েন্টের কাছে আপনার বিরূপ প্রতিক্রিয়া হবে একটা ক্লায়েন্ট আপনার কাছে খুশি হবে না এবং আপনার জন্য খুব কঠিন হবে হয়ে যাবে এই কাজটা হ্যাঁ প্রথমে নিজের ওয়েবসাইটটা আগে ক্রিয়েট করেন নিজের ওয়েবসাইটে র্যাঙ্কিং আনেন কাজ শিখেন দেন আমি আমি যেভাবে করছি অধিকাংশ আমার মতে যেভাবে করে আপনার পোর্টফোলিওটা ভারী হবে আপনার কাজে অনেক সুবিধা হবে আপনি নিজের আগে অভিজ্ঞতা অর্জন করেন এই জন্য মানুষের চাকরিতে অভিজ্ঞতা চায় কারণ তার যে লোকটা সেই লোকটা প্রথমে একটা তাকে সার্ভিস দিতে পারবে এটা সে জানে অযথা তাকে ইয়ে করে আর লাভ নাই এজন্যে যারা ক্লায়েন্ট তারাও কিন্তু পোর্টফোলিও চায় পোর্টফোলিও চায় পূর্বের কাজের অভিজ্ঞতা চায় সে সেই পূর্বের কাজের অভিজ্ঞতার জন্য হল আপনাকে দেখানোর জন্য হলো যে আমি এই কাজটা এই র্যাঙ্কিংয়ে আনছি এই দেখানোর জন্য হলো আপনাকে নিজের একটা ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইটটা আগে র্যাঙ্কিংয়ে আনতে হবে তো নিজের ওয়েবসাইট কীভাবে করবেন আচ্ছা সেটা পরে এখন নিজের ওয়েবসাইট বা নিজের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই জন্য করবেন কি যে অনেকে হয়তো ব্যবসায় চিন্তা চিন্তাভাবনা না নিজের একটা সাইট আছে নিজের একটা ব্লগ আছে নিজের চিন্তাভাবনা যেমন ফেসবুকে দেখা যায় অনেকে লাইনের আর্টিকেল বিশাল বড় আর্টিকেল লেখে স্ট্যাটাসে দেয় অনেক বিশাল বড় বড় লেখা একজন লেখে আমি দেখছি ফেসবুকে তারা অনেক সময় আছে তাদের হয়তো অবশ্যই কিন্তু তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু এটা করে না বিভিন্ন তাদের চিন্তা ভাবনাগুলো অন্যদের সাথে শেয়ার করার জন্য এবং লাইক মাইন্ডেড পিপল তারা যাতে পায় তাদের সাথে তাদের মন মানসিকতা মিলে এমন কারক আছে এই জিনিসটা দিতে চায় তাদের এই বার্তাটা পৌঁছে দিতে চায় এবং কেউ নিজের ওয়েবসাইট থেকে চাইতে পারে তার হয়তো ব্যবসার দরকার নেই তার জব আছে তার ব্যবসা আছে তার সব আছে সেই শখ হিসেবে এটা তার একটা পাস টাইম হিসেবে সে নিতে পারে যে তার এই কথাটা এই নিউজটা এই মনের কথাগুলো অন্যের কাছ সাথে যাতে শেয়ার করতে পারে নিজের ডোমেন থেকে ফেসবুকের ওপর ডিপেন্ড না করে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডিপেন্ড না করে নিজের ওয়েবসাইট থেকে সে যেন নিজের মনের কথাগুলো পৌঁছাই যেতে পারে তার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে না সেজন্য এসসিও করতে পারে সেজন্য যদি এসসিও করতে চান তাও এই কোর্সটা আপনার জন্য উপযোগী কোনো সমস্যা নেই তো নিজের ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে এনে সাইট থেকে ইনকাম করার জন্য জন্য করতে গেলেও ওয়েলকাম এটাই আমি বলছি এটাই করা উচিত নিজের একটা ওয়েবসাইট করেন তারপর সেটা র্যাঙ্কিংয়ে আনেন তাহলে আপনার পোর্টফোলিও ভারী হবে ক্লায়েন্ট আপনার উপর ট্রাস্ট করবে কারেন্ট আপনাকে খুঁজে নেবে আপনার দ্বারে দ্বারে যেয়ে কাজ খোঁজার দরকার হবে না ইনশাআল্লাহ নিজের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করেন এই জন্য এই কাজ শিখতে শিখতে আপনি ইনকামও করতে পারবেন ইনশাআল্লাহ কারণ এটা অনেকভাবে ওই সাইটটা আপনি মনিটাইজ করতে পারবেন সাইটটাকে কাজে লাগাইয়ে আপনি ইনকাম করতে পারবেন যদি র্যাঙ্কিংয়ে চলে আসে আচ্ছা ঠিক আছে কোনো নিশ বা টপিকের উপর ওয়েবসাইট বানাবেন কোন নিশ বা টপিকের উপর ওয়েবসাইট বানাবেন নিজ কথাটা এনআইসিএইচই নিশ কেউ নিজ বলে কেউ নিশ বলে দুটাই ঠিক আছে ব্রিটিশরা নিজ বলে আমেরিকান সমত নিজ বলে দুটাই এক্সপার্ট নেটিভরাই এইভাবে দুইটাই বলে আমি দেখেছি দুইটাই ঠিক আছে কোনোটাই ভুল নাই আচ্ছা তো কোন নিউজ বা টপিকের উপর ওয়েবসাইট বানাবেন এটা বলার আগে কি ধরনের ওয়েবসাইট বানাবেন ই কমার্স না ব্লগ তারপর সার্কেট সাইটের টার্গেট অডিয়েন্স কি বাঙালি হবে না শুধু বাঙালি হবে না ইন্টারন্যাশনাল হবে ইংলিশ স্পিকিং স্পিকিং কান্ট্রিগুলো থেকে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে সাইডটা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা মাথায় রাখতে হবে আজকাল দুটোই ল্যাঙ্গুয়েজ কয়েকটা ল্যাঙ্গুয়েজে ইয়ে করা যায় সাইট ট্রান্সলেট করা যায় অপশান থাকে সাইট অযথা ভারী না করে কয়েকটা ইয়ে করেন টার্গেট অডিয়েন্সটা আগে ঠিক করেন যে আপনি কোন টার্গেট অডিয়েন্স ইয়ে করবেন তার আগে উত্তর দিয়ে নিই ই কমার্স না ব্লগ কোনটা আপনি ওয়েবসাইট বানাবেন প্রথমে আপনার ডিসিশন নিলাম আপনার নিজের একটা ওয়েবসাইট বানাবো তারপর সেটার এস করব করবো শিখব র্যাঙ্কিংয়ে আনব তারপরে আমরা সেখান থেকে ইনকাম করব অন্যের কাজও যদি করতে ইচ্ছা করে যদি ইনকাম সেরকম পেমেন্ট পাওয়া যায় বা কথাবার্তা হয় তাহলে অন্যের কাজও করে দিব ইনশাল্লাহ বা আগে নিজে শিখে নিই তো কী ধরনের ওয়েবসাইট বানাবো শেখার জন্য বা ইনকাম করার জন্য প্রথমে এটা একটা ব্যবসা মনে করবেন আপনার এটা একটা ব্যবসা যেমন একটা মানুষ একটা দোকান দেয় একটা দোকানে দোকানে হয়তো নিজের দোকান হলে প্রোডাক্ট তুলতে টাকা লাগে নিজের দোকান অন্য দোকান হলে ভাড়া নিতে টাকা লাগে তারপরে যে অ্যাডভান্স দেওয়াতে টাকা লাগে প্রোডাক্ট তুলতে টাকা লাগে সবখানে অনেক ইনভেস্টমেন্ট লাগে নিজের একটা দোকান একটা ওয়েবসাইট দিতেও খরচ আসছে কিছু খরচ আছে তো অত খরচ নাই অত বিশাল হয়তো খরচ নাই কী খরচ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনায় আসবে এখনই আপনাদের ওই খরচ কোনো খরচে যাওয়ার দরকার নাই আপনারা শুধু এখন এই ভিডিওটা হচ্ছে মাথায় নেওয়ার জন্য কিসের উপর ওয়েবসাইটটা করবেন সেটা মাথার মধ্যে ঢুকানোর জন্য তো ই কমার্স না ব্লগ এটার উত্তর দিয়ে নিই ই কমার্স আমি দেখছি বাংলাদেশে ম্যাক্সিমাম এখন নিউজ সাইট প্রচুর যেগুলো সবচেয়ে বেশি র্যাঙ্কিংয়ে আছে বাংলাদেশের টপ সাইটগুলোর মধ্যে ম্যাক্সিমাম আছে বড় বড়ো কোম্পানির ওয়েবসাইট নিউজ সাইট বেশিরভাগ প্রথম আলো যুগান্তর কালের কণ্ঠ টেলিটক এটাই আনা এটার এটা ব্যবসায়িক সময় নিউজ এটা নিউজ বিডি নিউজ লাইভ বাংলা নিউজ প্রথম দশটার মধ্যে নয়টাই নিউজ বিডি জবস এটা একটা কমার্শিয়াল এটা একটা জব সাইট এটা একটা ইয়া কিন্তু এই এই ধরনের নিচে গেলে অনেক কম্পিটিশনে পড়ে যাবেন অনেক কম্পিটিশনে পড়ে যাবেন এখন এ ধরনের বাজেটও আমাদের নাই এবং সেই কম্পিটিশনে যাওয়ার মতো অবস্থা প্রথম অবস্থায় যদি আপনি লস খেয়ে যান সারা জীবনের জন্য এই এই ব্যবসায় আপনার জন্য হয়তো খুব একটা ইয়ে হবে না আর তারপরে বিডি নিউজ আবার নিউজ ইয়ে করেন ডেইলি স্টার নিউজ দ্বারা আবার একটা ব্যবসায়ী হিউজ ইনভেস্টমেন্ট তাদের তারা আরেকটা কোম্পানির ফ্র্যাঞ্চাইজ তারা তারা তাদের সাথে হিউজ ইনভেস্টমেন্ট তাদের যদি লাভ না ওঠে তাও কোনো সমস্যা নেই তারা অনেক বড় একটা প্রতিষ্ঠান তা এতে বিক্রো ডট কম বিশাল বড়ো প্রতিষ্ঠান সুইডেন ভিত্তিক সম্ভবত সুইডেনে তাদের অ্যাডমিন তাদের কয়েকটা দেশে তাদের ইয়ে আছে বিক্রো ডট কমের ফ্রাঞ্চাইজ আছে সিস্টার কনসার্ন সাইট আছে তো এই ধরনের কম্পিটিশনে যাওয়ার আপাতত দরকার নাই এই যে ই কমার্স বা ক্লাসিফাইড ক্লাসিফাইড সাইটগুলো হিউজ কম্পিটিশনে পড়ে যাবেন আপনি বা নিউজ সাইটে যদি আপনি দিচ্ছেন আরেকটা নিউজ সাইট আপনি জানেন হিউজ কম্পিটিশনে পড়ে যাবেন বাংলাদেশে এই সাইট ভুরি ভুরি আছে তো এগুলো না হলে তাহলে কোনগুলো দেবেন যেমন শুধু এই যে এরকম একটা সাইট যেমন এই যে ই কমার্স সাইট বাংলাদেশে যেমন এই যে দেখেন এই ই কমার্স সাইটটাতে সব ধরনের ক্যাটাগরি দিয়ে শুধু প্রোডাক্ট ইমেজ আর প্রোডাক্টের টাইটেল ভিতরে কিছু প্রাইসের এই প্রোডাক্টের স্পেসিফিকেশান কিছু ক্যাটাগরি আর কিছু এই টাকা কত টাকা দাম এইটা দিয়ে দিয়ে এই ধরনের ইস সাইট অনেকেই মনে করে যে অনলাইনে ব্যবসা মনে হয় এইটাই অনলাইনে ব্যবসা হচ্ছে ই কমার্স সাইট দিতে হবে অনেকের হয়তো ফেসবুকের এই যে পেজ আছে ফেসবুকের পেজে তাদের প্রোডাক্ট আছে প্রোডাক্ট হয়তো কিছু সেল হয় কিছু লাইক করছে তো তারা একটা এরকম ই কমার্স সাইট বানায় ফেলছে সেখানে পেমেন্ট হয়তো অন প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশ দিয়ে সিস্টেম আছে বিকাশ রকেট এইসবের তো এই ধরনের ওয়েবসাইটে কিন্তু এমনি মানুষ আসে না হয়তো দিয়ে দুই একটা আসে সেই ক্ষেত্রে আপনি থার্ড পার্টির উপরে একটা ফেসবুকের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট আপনি ফেসবুকটা যদি আপনার হঠাৎ করে আপনার ওয়েবসাইট বন্ধ করে দেয় তাহলে আপনার কিছুই আর থাকলো না আপনার ওয়েবসাইটে রাতারাতি আপনার ব্যবসা বন্ধ হয়ে গেলো তো সেই ক্ষেত্রে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকা এবং ট্রাফিক আনার ব্যবস্থা ওয়েবসাইট ভিজিটর আনার ব্যবস্থা এই ওয়েবসাইটে থাকা উচিত একটা ওয়েবসাইটে কীভাবে ট্রাফিক আসবে মানুষ আসবে ভিজিটর আসবে শুধু এই প্রোডাক্টের ছবি প্রাইস ডেসক্রিপশন এগুলো দিলেই হবে না প্রোডাক্টে একটা ব্লগ থাকতে হবে ব্লগে বিভিন্ন কথাবার্তা থাকতে হবে নন কমার্শিয়াল কথাবার্তা শুধু নিজের লাভের কথা না মানুষের উপকারের জন্য একটা কথা থাকতে হবে যেমন এই ঘড়িটা এই ঘড়িটা আপনি ইউজ করছেন আপনি আসলে আপনার খুব ভালো লাগছে ঘড়িটা কি কী সুবিধা পাইছেন এই ঘড়িতে সাবলীল ভাষায় এই কথাগুলো লিখতে পারেন আপনি আপনার নিজের ভাষায় নিজের মতো করে ইংলিশে লিখলেন বা বাংলায় লিখলেন হোয়াট এভার তো এই লেখাগুলো লেখে আপনি একটা ব্লগ দিলেন ব্লগে দিয়ে তারপরে এই লিঙ্কটা দিলেন যে এই লিঙ্ক থেকে এখন আপনারা এইখানে আপনারা যদি এটা ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনি এখান থেকে কিনতে পারেন সেই ধরনের এখানে কিন্তু কিছুই করে না এখানে শুধু কয়েকটা প্রোডাক্টের টাইপ জেন্ডার কোন জেন্ডার কে পড়তে পারে মানে গদ বাধা কিছু কপি বেস্ট করে দিয়ে রাখছে এবং টাইটেল দিয়ে রাখছে প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখছে প্রোডাক্টের একটা র্যান্ডম কোড দিয়ে রাখছে আর কিছু নাই সেটা না এখন এখানে যদি আপনি শাহরীর ভাষায় বলতেন যে একটা ব্লগ লিখতেন ব্লগ পোস্ট লিখতেন যে এই এই সুবিধায় এটাতে আমি ইউ করছি আমার পরিবারের সেই ইউজ করছে সত্যি কথা লিখতেন অনেস্ট কথা লিখলেন আপনার কথাগুলো শুনে আমার সব ভালো লাগতো কেউ যদি চাইতো তারা হয়তো কিনতেও পারতো তখন আপনার এই মনে করেন এটা একটা লিঙ্ক এই লিঙ্ক থেকে যদি এই লিঙ্কটা ব্লগ পোস্টের নিচে দিয়ে রাখলেন যে কেউ যদি চান এখান থেকে আপনারা জিনিসটা সংগ্রহ করতে পারেন তখন আপনার সে কথা অনুযায়ী একটা ব্লগ পোস্ট এই পেজটা হচ্ছে ওই ব্লগের পেজটা এই প্রোডাক্টটা সেল করার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হতো ঠিক আছে না এই জন্যে মানুষের ব্লক করা এখন ব্লক করে আপনি তাহলে ই কমার্স সাইট আর নাকি ব্লগ কি করবেন ই কমার্স সাইটও যদি করেন একটা ব্লগ অবশ্যই থাকতে হবে যে কোনো ওয়েবসাইট আপনি করেন যে কোনো সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট করলেন মনে করেন আপনার একটা সেলুন আছে আপনার সেলুনের জন্য ওয়েবসাইট দিলেন সেলুনের জন্য একটা ওয়েবসাইট দিলে ওখানে সার্ভিসগুলো দিলেন যে আমার এই সার্ভিস আমার ঠিকানা এটা আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড এই এ তারপরেও একটা ব্লগ থাকতে হবে ব্লগ থাকতে হবে ব্লগের মধ্যে বিভিন্ন লেখা থাকতে হবে যে চুলের এই ধরনের কীভাবে চুল ভালো রাখেন রাখবেন কীভাবে চুলের যত্ন নেবেন কীভাবে চুল কাটলে ভালো হবে হ্যাঁ বিভিন্ন ব্যক্তির পরামর্শ এইসব বিভিন্ন কথা দিয়ে ব্লগ নেবেন নিয়মিত আপডেট করবেন সপ্তাহে একটা হলেও দিলে ভালো বা মাসে একটা দুইটা দিলেন আপনার ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনার সুবিধা অনুযায়ী এটাকে হচ্ছে ব্লগ নিজের কথাগুলো লেখা মনের কথাগুলো লেখা কোনো কমার্শিয়ালভাবে না যে এইটা বিজ্ঞাপন আকারে না ব্লগ পোস্ট মানে বিজ্ঞাপন না ব্লগ পোস্ট মানে কথা নিজের কথা যেমন ফেসবুকে স্ট্যাটাস হয়ে থাকে আপনারা জানেন আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন তো এই ব্লগ বলতে এটাই যারা জানেন ব্লগ ব্লগিং কি ব্লগার বলতে কাকে বলে নিজের এই কথাগুলো বলাটাই হচ্ছে ব্লগ ব্লগ ব্লগারদের কাজ এবং তারা নিয়মিত ব্লগ পোস্ট করে থাকে যেমন আগে আমরা ডায়রি লিখতাম সেরকম বর্তমানে আমরা অনলাইনে লিখি এটাই হচ্ছে ব্লগিং এবং এই ব্লগিংয়ের ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন প্রোডাক্ট মানুষকে রিকমেন্ড করতে পারি বিভিন্ন কথার ছলে মানে সত্যি সত্যি অনেস্টলি অনেস্টলি মানুষ সারা জীবন মানুষ অনেক প্রোডাক্ট ইউজ করে মানুষ এক একটা মানুষ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে রাখ পর্যন্ত ঘুম থেকে ঘুমানো আগ পর্যন্ত ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত অনেক প্রোডাক্ট অনেক সার্ভিস ইউজ করে থাকে তো আমি যদি সত্যি কথা বলি যে আমি এই কথা আমার ফ্রেন্ডকে যেমন আমি বলি যে এই জিনিসটা ইউজ করে আমি সত্যি উপকার পেয়েছি তখন এই জিনিসটা বলতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সবাই বুঝে এই জিনিসটা কেউ সবাই ইউজ করে সবাই বুঝে কেউ যদি একজন রিকমেন্ড করে এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয় যে আমি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করলাম এই ঘড়িটা হয়তো একজনের আছে যে আমাকে বলল আমাকে এই লিঙ্কটা দিল যে এই লিঙ্কের মাধ্যমে তুমি যদি আমাকে সেল নিতে পারো তাহলে তোমার ফিফটি পার্সেন্ট কমিশন এই ঘড়ির সেল প্রাইস যা হবে দুশো তিরিশ টাকা তোমাকে আমি একশো টাকা তুমি অটোমেটিকলি পেয়ে যাবা কিন্তু এই যে তোমার লিঙ্ক এই লিঙ্ক দিয়ে ওই ওই বায়ারটা সেল কিনতে হবে এই লিঙ্ক দিয়ে ঢুকে ওয়েবসাইটে এখান থেকে কিনতে হবে তাহলে আপনি ওই ব্লগ পোস্টে শুধু ওই অ্যাফিলেট লিঙ্কটা দিয়ে দিলেই আপনার সেল যদি কেউ হয় একশো জন যদি অ্যাভিজিটার আসে দশজন কিনলো পাঁচজনই বা কিনল পাঁচজন কিনলে আপনি পাঁচ দশ পাঁচ একশো পাঁচশো টাকা পেয়ে গেলেন তো এইভাবেই অ্যাফিলেট মার্কেটিংটা কাজ হয় যাই হোক আমি অ্যাফিলেট মার্কেটিংয়ে চলে গেলাম আমি বলছিলাম যে কোনো ওয়েবসাইটে দিবেন ই কমার্স না ব্লক তো ই এটার উত্তর হচ্ছে ই কমার্স যদি দেন এখানে একটা ব্লগ থাকতে হবে ঠিক আছে এর মধ্যে আবার অ্যাফিলেট মার্কেটিং কি অ্যাফিলেট ব্লগের সুবিধা কি এটাও কিন্তু বলে ফেলেছি অ্যাফিলেট মার্কেটিং হলো অ্যাফিলেট মার্কেটিং হলো ওই যে বললাম একটা ওয়েবসাইট থেকে বাংলাদেশে কিন্তু অ্যাফিলেট নেটওয়ার্ক নাই বললেই চলে কেউ এরকম নাই যে আপনাকে এটা লিঙ্ক দিবে আছে খুব আছে কিন্তু তার মানে আমি ভরসা করতে পারি না যে ওই লিঙ্কটা আসলেই কাজ করবে কিনা ওখান থেকে আমি সেল করলে অনেক কষ্ট করে মানুষকে রিকমেন্ড করব তারা যদি কিনে তো আসলে আমি কমিশনটা পাবো কি না কীভাবে তারা ট্রেক করবে আসলে ট্রেকিং সিস্টেমটা ভালো কি না আমি সন্ধিহান কিন্তু বাইরের দেশে যেমন ক্লিক ব্যাঙ্ক আছে অ্যামাজন আছে অনেক কিছু আছে অ্যামফিলেট মার্কেটিং করলে আপনি ব্লগিং করলেন সাথে সাথে ওই লিঙ্ক দিয়ে দিলেন আপনার ওই অ্যাফিলেট লিঙ্কগুলো এগুলো হচ্ছে অ্যাফিলেন মার্কেটিং ওই আপনি একটু ব্লগিং করলেন আপনি নিজের মন মতো কথা বললেন ঠিক আছে বা আপনি যদি ইংলিশে নাও পারেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে হলে আপনি ইংলিশে লিখতে পারলেন না তখন আপনি রাইটার হায়ার করলেন রাইটারকে টাকা দিলেন যে এই বিষয়ে আমাকে বলেন এ বিষয়ে আমাকে আর্টিকেল লেখে দেন তো সেগুলো আপনি আপনার ব্লগে পাবলিশ করলেন তো এই ক্ষেত্রে আবার কথা আছে আপনি কোন বা টপিকের উপর ওয়েবসাইট বানাবেন তখন এই কথাটা বলবো যখন এটার উপর আলোচনা করব যাই হোক এখন আমরা এটার উত্তর পেলাম যে ই কমার্স না ব্লগ এটার উত্তর পেলাম আমরা ই কমার্সতে যদি বানাই সেখানে ব্লগ থাকতে হবে আর যে ই কমার্স নাই বানালে ই কমার্সও থাকলো ব্লগও থাকলো ই ব্লগও থাকলো ফাঁকে ফাঁকে দুই একটা প্রোডাক্টের আলোচনা থাকলো দুই একটা প্রোডাক্ট থাকলো ঠিক আছে তারপর টার্গেট অডিয়েন্স বাঙালিরা হবে বাঙালিরা হলে টার্গেট অডিয়েন্স বাঙালি হলে বাঙালির ফিলটা খুব কম বললাম যে অ্যাফিলেট মার্কেটিংয়ের ফিল্ডটা খুব কম ইন্টারন্যাশনাল হলে ভিউজ ফিল্ড কিন্তু বাংলাদেশ হলে সুবিধা হচ্ছে আপনি মন মতো বাংলায় লিখতে পারলেন আবার আপনি যদি কিছু ইংলিশে খুবই উইক হন দুর্বল হন তাহলে আপনি বাংলায় যাবেন সমস্যা নেই বাংলায় ব্লক করেন আপনি সাথে সাথে কিছু হয়তো ব্যানার দিলেন বা গুগল অ্যাডসেন্স লাগালেন গুগল অ্যাডসেন্স একটা প্রোগ্রাম যেখানে অ্যাড লাগাইয়ে দিলে অ্যাডে ক্লিক করলে টাকা পাওয়া যায় সেটা একটা র্যান্ডম ইয়া সেইটার মাধ্যমে ওয়েবসাইটে কাজে লাগালেন তো যাই হোক ওয়েবসাইট কীভাবে কাজে লাগাবেন কীভাবে ইনকাম সেটা পরে আসতেছে আগে কি ওপর ওয়েবসাইট দেবেন সেটা নিয়ে আয়োজন করছি তো আপাতত আমার পরামর্শ হচ্ছে যদি ইংলিশে ইয়ে হন ইংলিশে দেন মাঝে মাঝে বাংলা থাকতে পারে বাংলা দিয়ে একটা পোস্ট থাকতে পারে ইংলিশও থাকতে পারে এভাবে চালান ইংলিশ একটু বুঝতে হবে যদি একেবারে ইংলিশ উইকন আমার মনে হয় এসিও ফিল্ডে না নামাই ভালো হবে অনলাইন মার্কেটিং ফিল্ডে বা অনলাইন আর্নিংয়ের ফিল্ডে না নামাই ভালো হবে যদি একেবারে ইংলিশে উইকন একটা বুঝতেও না পারেন রিডিং স্কিল যদি একদম জিরো হয় মোটামুটি অন্তত রিডিং স্কিল রাইটিং স্কিল একটু আর স্পিকিং স্কিল আমাদের নাই আমাদের বলতে গেলে খুব সমস্যা হয় যেহেতু আমরা খুব একটা বলি না বলার প্র্যাকটিস নাই হ্যাঁ স্পিকিং স্কিলটা স্কিলটা যখন কারোর সাথে সরাসরি যোগাযোগ করবেন তখন হয়তো লাগবে কিন্তু আপাতত ব্লগিং করতে স্পিকিং স্কিলটা সেভাবে না হলেও চলবে আপনার রিডিং রাইটিংটা একটু ডিসেন্ট স্কিল থাকতে হবে আর যদি না হয় তাহলে এই অনলাইন মার্কেটিং ফিল্ডে না থাকাই ভালো কারণ অনেক টিউটোরিয়ালে কিন্তু দেখতে হবে আপনাকে যেগুলো ইংলিশে হ্যাঁ টিউটোরিয়াল দেখতে হবে ইংলিশে বুঝতে হবে সেই কথাগুলো এবং অনেক প্রোগ্রাম অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যোগাযোগ করতে হবে তারা হয়তো ফোন দিতে পারে বা ইমেল করতে পারে অনেক ধরনের ইয়ে আছে প্রতিবন্ধকতা আছে কিছু সামান্য ইংলিশ স্কিল লাগবে ভয় পাওয়ার কিছু নাই যদি সামান্য থাকে তাহলে কাজ চালাই নিতে পারবেন ইনশাল্লা যেমন আমি চালাচ্ছি আর কি আচ্ছা আর যাই হোক তাহলে টার্গেট অডিয়েন্সটা শুধু বাঙালিরা যদি একেবারে উইক হয় তাহলে শুধু বাংলায় আর যদি ইন্টারন্যাশনাল হয় ভালো ইন্টারন্যাশনাল হলে ভালো অনেক সুবিধা অনেক অ্যাফিলেট নেটওয়ার্ক ওই অ্যাফিলেটের লিঙ্কগুলো লাগাই দিলেই হবে আপনার ব্লগে ফাঁকে ফাঁকে ওই অ্যাফিলেট লিঙ্কগুলো আমার নিজের ওয়েবসাইট থেকে আপনাকে দেখাবো উদাহরণ ইনশাল্লাহ যাই হোক এই দুটো প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম অ্যাফিলেট মার্কেটিং কী এটা অলরেডি বলে ফেলছি একটা ওয়েবসাইটের লিঙ্ক প্রোডাক্টের লিঙ্কটা আপনাকে দেওয়া হবে যে এই লিঙ্কে আপনার আইডি সহ যে এই লিঙ্কের মাধ্যমে যদি আমার প্রোডাক্টটা সেল করতে পারো তাহলে এটা কিন্তু সব অটোমেটিক হবে অ্যাফিলেট মার্কেটিংটা অটোমেটিক হবে অ্যাফিলেট মার্কেটিংটা জাস্ট আপনি আপনার ব্লগের সাথে আপনার পোস্টের সাথে আপনার সোশ্যাল মিডিয়ায় ওই লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা লাগাই দিলে ওই লিঙ্কের মাধ্যমে কেউ গিয়ে আবার কুকি লাগানো থাকে তিরিশ দিনের কুকি সিক্সটি দিনের ষাট দিনের কুকি বা নব্বই দিনের কুকি থাকে একটা ওয়েবসাইটে সেই কুকিজগুলো আপনার মনে করেন একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটে আপনার লিঙ্ক দিয়ে গেলো একজন র্যান্ডম একজন পিপলি পিপল তো সে সে যাওয়ার পরে যখন আবার মনে করেন বের হয়ে গেলো আর কিনলো না সেদিন আর কিনলো না কিন্তু ওই তিরিশ দিনের মাথার মধ্যে যদি ওই ওয়েবসাইট থেকে কিনে তাহলে আপনি সেই কমিশনটা পাবেন ওই কুকিটা কাজ করবে ওয়েবসাইটের অনেকে অনেকের অনেকের ডিউরেশন ঠিক করে দেওয়া থাকে কারণ তিরিশ দিন ষাট দিন নব্বই দিন এভাবে থাকে ম্যাক্সিমাম তিরিশ দিনই থাকে নব্বই দিনও অনেক থাকে আপ টু আমি দেখেছি আচ্ছা ঠিক আছে অ্যাফিলেট মার্কেটিংটা কি এটা বুঝতে যদি কোনো সমস্যা হয় আমি অনেক দ্রুত অনেক কিছু কাভার করার চেষ্টা করতেছি এই জন্য হয়তো ভুল হয়ে যেতে পারে এটা সহজ ভাষায় বলতে চেষ্টা করেছিলাম অ্যাফিলেট মার্কেটিংটা আরেকজনের প্রোডাক্টটা রিকমেন্ড করা এটাই হচ্ছে অ্যাফিলিয়েটের কাজ আমার প্রোডাক্ট নাই আমার প্রোডাক্টের বানানোর ক্ষমতা নেই যোগ্যতাও নাই কোনো দরকারও নাই এবং আমি প্রোডাক্ট বানাতেও চাই না আমার কোনো প্রোডাকশন হাউস নাই আমার কোনো মার্কেটিংয়ের ইয়ে আমার মানে প্রোডাক্টের কোনো আমি হোলসেলারও না আমার এবং প্রোডাক্ট সেল হলে আমাকে ডেলিভারি দিতে হবে না প্যাকিংও করতে হবে না কিছুই করতে হবে না আমার শুধু একটা প্রোডাক্ট যে বানাইছে বা যার কাছে আছে তার থেকে আমি একটা লিঙ্ক নিব সেই লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটে ব্লগে বা সোশ্যাল পেজে আমি লাগাই দিলে সেই লিঙ্ক থেকে সেই লিঙ্কটা থেকে সেল হলেই বা মানুষ গেলেই আমাকে একটা কমিশন দেওয়া হবে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ঠিক আছে সহজ ভাষায় আর কি অ্যাফিলিয়েট ব্লগের সুবিধা সুবিধা ওইটাই ওই যে আমরা আমাদের কিছুই লাগলো না আমরা শুধু একটা ব্লগ গেলাম নিজের পছন্দ অনুযায়ী একটা টপিকের উপরে আমরা যে টপিক সম্বন্ধে জানি সেই টপিক সম্বন্ধে আমরা লিখলাম শুধু সেটাকে অ্যাসিও করলাম সেটাকে র্যাঙ্কিংয়ে আনলাম সেই র্যাঙ্কিংয়ে আসলে মানুষ এখানে এসে পড়লো পরে ওই এখানে অ্যাফলেট লিঙ্ক লাগানো থাকলো সেই লিঙ্ক অনুযায়ী কেউ যদি কিনলো কিনে কিনলেই আমরা একটা কমিশন পেয়ে গেলাম বা তাদের অ্যাডভার্টাইজ আমাদের ওয়েবসাইটে শো করতে পারলে আমরা একটা ওয়েবসাই একটা অনারিয়াম পেয়ে গেলাম বা গুগল অ্যাডসেন্সের মতো যেগুলো সার্ভিস আছে শুধু অ্যাড লাগানো থাকে অ্যাড লাগানে মানুষ এসে ক্লিক করলেই সেল হওয়ারও দরকার হয় না ক্লিক করলেই কিছু সামান্য কিছু অনেক ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী সেই ক্লিকের কত পাওয়া যায় সেটা নামা করে তো যাই হোক এই দুইটা আশা করি উত্তর আপনারা পেয়েছেন এবং যদি কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব এরপরের ভিডিওতে অথবা কমেন্ট রিপ্লাইয়ে সহজ ভাষায় আপনাকে এই জিনিসটার সলিউশনটা আবার দিয়ে দিতে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এখন আসি কি ধরনের ওয়েবসাইট বানাবেন বুঝতে পেরেছেন কি ধরনের ওয়েবসাইট বানাবেন কোন টপিকের উপর ওয়েবসাইট বানাবেন সেটা হবে কি ধরনের ওয়েবসাইট বানাবেন এটার সহজ উত্তর হচ্ছে আপাতত ব্লগে যান প্রথম অবস্থায় কোন রকম ইউনিক আইডিয়া যেমন এই ওয়েবসাইটের আইডিয়া অনেকে অনেক ওয়েবসাইটের আইডিয়া যে এটা দিই এটা দিই এই করি সেই করি আপাতত প্রথম অবস্থায় যাদের নাই কি বলে এটাকে ইনভেস্ট করার অবস্থা নাই বা অত ধৈর্য কুলাচ্ছে না হঠাৎ কিছু কিছুদিনের মধ্যে ইনকেমে নেমে পড়তে চান অত শর্ট টাইমে হবে না যদিও ব্লগ খুলেন আপনারা বিভিন্ন টপিকের উপরে আপনারা ব্লগ খুলেন সেই কিসের উপরে ইংলিশ ইংলিশের উপরে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কথা মাথায় রেখে একটা ব্লগ খুলেন ইংলিশে খুব সমস্যা হলে বাংলাদেশি অডিয়েন্সের কথা মাথায় রেখে বাংলা ব্লগ খুলেন এ হিন্দি পারলে হিন্দিতে ব্লগ খুলেন ঠিক আছে ইংলিশে হলে আর সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে কোন নিশ বা টপিকের উপর ওয়েবসাইট বানাবেন এটা আসি এটা একটা ব্রড টপিক তো নিশ সিলেক্ট করবেন যে ওয়েবসাইটের নিশটা কি হবে যেমন এইখানে আছে প্রিয় শপে আছে আমি বাংলাদেশে একটা ওয়েবসাইট মেন্স ক্লথিং তো ক্লথিং একটা ইয়ে হতে পারে একটা টপিক হতে পারে একটা নিশ হতে পারে সে এটা সাবটপিক হতে পারে মেন্স ক্লথিং ওমেন্স ক্লথিং কিডস ক্লথিং ঠিক আছে এইভাবে সাবটপিক হতে পারে তারপরে ফ্যাশন অ্যান্ড বিউটি ফ্যাশন বিউটি একটা টপিক হতে পারে টপিকের মনে করেন ফ্যাশন বিউটি শুধু ফ্যাশন অ্যান্ড বিউটি একটা ব্লগ খুললেন সেখানে সাব টপিক হতে পারে সাব ক্যাটাগরি হতে পারে জুয়েলারি তারপরে এই যে ইয়াররিং মেক আই মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার নেইল কেয়ার এগুলো সাব টপিক হতে পারে ঠিক আছে ইলেকট্রনিক্স নিয়ে একটা ব্লগ করলেন সেখানে সাবটপিক হতে পারে হেডফোন ইয়ারফোন ডাটা কেবল পাওয়ার ব্যাঙ্ক সেলফি গ্যাজেট ডেস্কটপ হ্যাঁ মনিটর ল্যাপটপ নোটবুক হ্যাঁ টেলিভিশন রেফ্রিজারেটর এগুলো অনেক টপিক হতে পারে ঠিক আছে আপনি এইভাবে বিভিন্ন নিশের কাজ করতে পারেন যেটাতে একটা কথা মনে রাখবেন খুব মনোযোগ দিয়ে শুনেন যেই টপিকের উপর আপনার ইন্টারেস্ট আছে এবং আপনি ওই টপিক সম্বন্ধে কিছু জানেন ইন্টারেস্ট যদি শুধু টাকা কামানো হয় তাহলে আমি বলবো যে ঠিক আছে আপনার ইন্টারেস্ট শুধু টাকা কামানোর সবারই আমাদের এটাই ইন্টারেস্ট বুঝতে পারছি কিন্তু তারপরও মানুষের একটা প্যাশন থাকে একটা বিষয় তার একটা নলেজ থাকে যে এই প্রোডাক্ট সম্বন্ধে আমার নলেজ আছে যেমন আমাকে যদি বলেন আপনি এই মনে করেন ফ্যাশনের বিউটি নিয়ে বলি যদি এয়াররিং টপ এই নিয়ে আমাকে যদি বলেন যে একটা ব্লগ খুলতে এটাতে অনেক টাকা অনেক ইনকাম করতে পারবেন কিন্তু আমি আসলে এই বিষয়ে কিছুই জানি না তখন আমি ব্লক লিখতে গেলে কিছুই পারব না বা কাউকে যদি লেখার কাজও দিই সে লোকটাকে আমি কি ইনস্ট্রাকশন দেবো যে কীভাবে লিখবেন যে এই সম্বন্ধে আমি কিছুই জানি না কী লিখতে বলবো তাকে আমি বা সে যদি ডেলিভারি দেয় আমাকে একটা আর্টিকেল রাইটার ভালো একটা আর্টিকেল লেখে ওটাতে কী ভুল হয়েছে কী ইনফরমেশান থাকা উচিত ছিল হ্যাঁ এ এগুলো আমি কীভাবে ধরবো যদি আমার এইটা সম্বন্ধে ধারণা না থাকে আমাকে সেগুলো ধরে দেওয়ার জন্য আবার আরেকজনকে উপর ডিপেন্ড করতে হবে আরেক লোককে নিয়োগ করতে হবে তখন আমার ইনভেস্টমেন্ট দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে কিন্তু আমার এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে তার কোনো আমার ধারণা থাকবে না কোনো আমার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স অফ ফেলিওর ইফ আই আই ডোন্ট হ্যাভ নলেজ অফ দ্য টপিক আমার ওই টপিক সম্বন্ধে আইডিয়া না থাকলে আমার ওইখানে ফেল করার চান্স হবে থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট তো আমার যেই টপিকের উপর আমি আমি ব্লগ খুলতে যাব সেই টপিকে অবশ্যই আমার নলেজ থাকতে হবে কিছুটা নলেজ থাকতে হবে বেসিক নলেজ থাকতে হবে যাতে আমি অন্তত একটা রাইটার রাইটারকে দিয়ে এসিও এক্সপার্ট রাইটার এসিও কিন্তু আর্টিকেল আলাদা এসিও অপটিমাইজ কিউআর অপটিমাইজ আর্টিকেল লিখতে হবে আমাদেরকে পরবর্তীতে সেগুলো আসতেছে এখন এগুলো নিয়ে মাথা ঘামাবেন না আমি শুধু টাচ দিয়ে রাখছি এখন এইগুলোতে মাথা ঘামাবেন না এখন এই ভিডিওটা শুধুই আপনি কিসের উপর এখন ওই সাইটটা ব্লগটা বানাবেন সেটার উপরে এখন এটা এটা পুরোটা ভিডিও হবে তো আমরা আরও নিষের জন্য আমাদের নিশ কিছুটা রিসার্চ করার জন্য একটা ওয়েবসাইটে যাই ক্লিক ব্যাঙ্ক অনেকেই হয়তো নাম শুনেছেন বাংলাদেশ থেকে এখন ক্লিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হচ্ছে সবাই এখনই ক্লিক ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন পরবর্তীতে ক্লিক ব্যাঙ্ক আমাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ তো মার্কেট প্লেসে গেলাম আমরা মার্কেট প্লেসে যে অ্যাডভান্স সার্চে গেলাম অ্যাডভান্স সার্চে গিয়ে আমরা কোনো কিওয়ার্ড লেখার দরকার নেই আপনারা এখানে হায়ার দেন গ্রাভিটি গ্রাভিটির জায়গায় হায়ার দেন থার্টি থার্টি পার টোয়েন্টি দিয়ে দিই টোয়েন্টি টোয়েন্টি লিখে সার্চ দিবেন বা কেউ থার্টি দিতে পারেন কেউ ফর্টি দিতে পারেন তো টোয়েন্টি গ্রাভিটির উপরে যেগুলো সেগুলো এখানে দেখাচ্ছে এবং এই এই যে দেখবেন যে ক্যাটাগরিজ আছে এই একটা নিশের আইডিয়া আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাস সিন অন টিভি বিজনেস অ্যান্ড ইনভেস্ট ইনভেস্টিং কম্পিউটার ইন্টারনেট কুকিং ফুড ওয়াইন এই এক একটা ক্যাটাগরির আন্ডারে অনেক সেলারদের অনেক রকম অফার আছে তাদের অফারগুলো আপনারা প্রমোট করতে পারেন এবং এই এক একটা টপিক এক একটা ব্লগের টপিক হতে পারে ব্রড টপিক এই আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট এর যে যেমন মনে করেন এডুকেশন এডুকেশনে অনেক ধরনের ব্লগ পোস্ট থাকতে পারে একটা এডুকেশনে একটা ব্লগ খুললেন এডুকেশনের কি দরকার এডুকেশনে কি কি চিন্তা ভাবনা কীভাবে এডুকেশন সাকসেসফুল করা যায় বিভিন্ন ব্লগ খুললেন যেমন মানুষ ফেসবুকে লেখে না স্ট্যাটাস দেয় বিশাল বড় বড় স্ট্যাটাস দেয় সেই কথাগুলো আপনি লিখলেন কিন্তু আপনার ব্লগে লিখলেন তখন কাজে আসবে সোশ্যাল নেটওয়ার্কে দিলে ওখানে অ্যাড দেওয়ার কোনো সুযোগ নেই সেখানে ফেসবুকেরই লাভ আপনার তেমন কোনো লাভ আছে না আপনার কিছু ফলোয়ার বাড়ছে আপনার ফ্রেন্ড বাড়ছে সেটা দিক দিয়ে লাভ হতে পারে কিন্তু এমনি ব্যবসায়িক দিক দিয়ে আপাতত কোনো লাভ নেই নিজের ওয়েবসাইটে ভিজিটার বাড়লে সেখানে লাভ ঠিক আছে সে নিজের ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে পারলে ব্লগের মাধ্যমে হোক যে মাধ্যমে যেমন হোক ব্লগিংটা হচ্ছে সবচেয়ে মানে এসেন্সিয়াল একটা ট্রাফিক জেনারেটারের একটা উপায় তো এডুকেশনে একটা যদি আপনার ইন্টারেস্ট থাকে অবশ্যই আগে বলেছি ইন্টারেস্ট থাকতে হবে প্লাস ইন্টারেস্ট না থাকলেও ইনফরমেশন থাকতেই হবে জানা থাকতে হবে যে এই বিষয়টা কিসের উপর কিসের উপর লিখতে হবে কিসের উপর আর্টিকেলগুলো হবে কিসের উপর ওয়েবসাইটটা দাঁড়ায় থাকবে সেখানে কী দেওয়া হবে সে টপিকগুলো কী হবে হ্যাঁ সে সেই সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে নয়তো আপনি ফিল করবেন তো এমপ্লয়মেন্ট জবস ফিকশন গেমস গ্রিন প্রোডাক্টস হেলথ অ্যান্ড ফিটনেস হেলথ অ্যান্ড ফিটনেস বিশাল একটা টপিক এই নিয়ে মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট আছে ও লক্ষ লক্ষ মার্কেটার আছে শুধু হেলথ অ্যান্ড ফিটনেসের উপর এবং এই টপিক এবং এই টপিকের সাব টপিকগুলো নিয়ে কাজ করে এটা নিয়ে সাব টপিক দিয়েও একটা ব্লগ হয় যেমন হেলথ অ্যান্ড ফিটনেস দিয়ে যদি ডায়েটিংয়ের ডায়েট নিয়ে আলাদা একটা ব্লগ খুলতে পারবেন ডায়েটিংয়ের আবার বিভিন্ন প্রকার ভেদ আছে যেমন কিটো ডায়েট আরও কী কী ডায়েট আছে সেগুলো দিয়ে একটা এক একটা টপিক দিয়ে একটা ব্লগ চালাতে আপনি আপনি একটা ব্লগ দিয়ে একটা সাইট খুলবেন আরেকটা ব্লগ দিয়ে আরেকটা সাইট খুলবেন এইভাবে এক একটা টপিকের উপরে এক একটা সাইট খুলতে পারবেন আপনি আপনার পুরো সাইটের একটা নেটওয়ার্ক আপনি বানাতে পারবেন এক একটা টপিক দিয়ে বিশাল বড় বড় ব্রড টপিক এগুলো এবং প্রত্যেকটার আন্ডারে অনেক অফার আপনি প্রমোট করতে পারবেন আপনার নিজের প্রোডাক্টের দরকার নাই এখানে অনেক মানুষের অনেক ইয়ে আছে তারা ফিফটি পার্সেন্টের উপরে এক একটা সেল সেভেন করে কমিশন দিচ্ছে এই যে এমনও আছে যে এই যে পঁয়তাল্লিশ ডলার এটাতে এই পঁয়ত্রিশ ডলার একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনার তিরিশ ডলারই আপনাকে কমিশনই দিয়ে দিবে এরকমও আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লিপ ব্যাঙ্কে সাধারণত কমিশনই দিয়ে থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমিশন আপনার নিজের প্রোডাক্টের দরকার না নিজের ডেলিভারি কোনো ঝামেলা নাই আপনি শুধু এই যে কাস্টম কিউরাইট হ্যাঁ আপনার কিটো ডায়েট সম্বন্ধে একটা ব্লগ থাকতো আপনি এখান থেকে এখনই ক্লিক করে প্রোমোটে ক্লিক করতেন আপনার ডায়েট যদি থাকে ব্লগ আপনি এখানে এই যে জেনারেটার ট্র্যাকিং জেনারেট হপ লিঙ্ক এই জেনারেট হপ লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে একটা লিঙ্ক তারা ক্রিয়েট করে দিবে এই যে এই ক্লিকটা এটা হচ্ছে আপনার অ্যাফিলেট লিঙ্ক এই অ্যাফিলেট লিঙ্কটা আপনার ব্লগে আপনি সেট করে দিলে ওই ব্লগের আপনি সুন্দর একটা লেখা লিখলেন কিটো ডায়েট নিয়ে যে আমি কিটো ডায়েট করেছি এই পনেরো দিনে আমি পাঁচ কেজি ওজন কমিয়েছি এইভাবে এইভাবে আপনারা যদি আরও জানতে চান এই লিঙ্কে ক্লিক করুন বা এই প্রোডাক্টটা আপনি ইউজ করে দেখুন আমি এই প্রোডাক্টটা ইউজ করে এত কমার্শিয়াল না আরও সুন্দরভাবে আরও মানে ন্যাচারাল হইতে আমি বলার জন্য বলতেছি আর কি আপনারা যদি যখন ফিল্ডে নামবেন তখন আরও বুঝতে পারবেন যে রাইটাররা কীভাবে রাইট কীভাবে লেখে এক্সপার্ট তো যাই হোক সে আপনি মনে করেন এইভাবে সুন্দরভাবে ইয়ে করে আপনি দিয়ে দিলেন এখানে অ্যাফলেট লিঙ্কটা আপনি লাগাই দিলেন সেখানে এইখানে কেউ কিনলে আপনি সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমিশন এই যে ইউ ক্যান আর্ন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমিশন ফর এভরি কাস্টমার ইউ রেফার টু দিস প্রোডাক্ট গেট স্টার্টেড নাও তো এইখান থেকে গেলে প্রোডাক্টের প্রাইস কত দেখছিলাম প্রোডাক্টের প্রাইস দেখছিলাম একচল্লিশ ডলার একচল্লিশ ডলারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মোটামুটি সেভেন্টি থার্টি আচ্ছা হিসেবে করে ফেলি ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ওয়ান ডলার থার্টি ওয়ান ডলার পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন তো আপনার একটা সুন্দর ব্লক পোস্ট এসিও অপটিমাইজড ব্লক পোস্ট এসিও এই জন্য আমরা কোর্স করছি যে আমরা সেই আমরা কীভাবে সেই পেজটাকে র্যাঙ্কিং আনতে পারি এবং মানুষ ক্লিক করে এবং মানুষ এই প্রোডাক্ট কিনে সেই ব্যবস্থাটা আমরা করি সে এখনই এগুলো নিয়ে মাথা ঘামায় না পরবর্তীতে ভিডিও আসতেছে কিভাবে আমরা সেই অ্যাসিওটা করব আর কি তা আপাতত হচ্ছে ব্লগের টপিক খুঁজতেছি আমরা কি কোন টপিকের উপর আমরা ব্লগ বানাবো সেই ব্লগের টপিক এখান থেকে আপনি হেল্প নিতে পারেন বিডি ক্লিক ব্যাঙ্ক থেকে আপনি হেল্প নিতে পারেন যে কোন ইয়াটার উপরে ভালো অফার আছে ভালো অফার থাকলে হবে না আইডিয়া আছে অফ সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই 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 টপিকটার সম্বন্ধে আপনার কম বেশি আইডিয়া থাকতেই হবে থাকতেই হবে ঠিক আছে আরেকটা ওয়েবসাইট আছে ক্লিক ব্যাঙ্কের মতো শেয়ার এসেল শেয়ার ক্লিক ব্যাঙ্কে ম্যাক্সিমাম ডিজিটাল প্রোডাক্ট কিন্তু শেয়ার এস আপনি এই ফিজিক্যাল প্রোডাক্টও পাবেন ফিজিক্যাল প্রোডাক্টের মার্চেন্টও পাবেন শেয়ার অনেকে বাংলাদেশে জানে না ক্লিক ব্যাংকের মতো ক্লিক ব্যাংকের চেয়েও ক্লিক ব্যাংকের চেয়ে না ক্লিক ব্যাংকের মতোই একটা ওয়েবসাইট একটা অ্যাফিলেট নেটওয়ার্ক হাজার হাজার শত শত এখানে অফার আছে শত শত মার্চেন্ট আছে তাদের অফার আছে তাদের ওইখান থেকে ওই লিঙ্ক তারা একটা লিঙ্ক লাগবে শুধু আপনি লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে ওই লিঙ্কটা আপনি যেখানে লাগান লাগান ওই আপনার ব্লগে বা ওয়েবসাইটে বা সোশ্যাল প্রোফাইলে ওই লিঙ্ক থেকে কেউ কিনতে পারলেই হল তো আপনার আপনার শুধু কাজ হবে ওই লিঙ্কে যাতে মানুষ পৌঁছায় সেই ব্যবস্থাটা করা তো এস মাধ্যমে সেটা করা সম্ভব সেই আমরা এসিও শিখতেছি তো ওই লিঙ্ক দিয়ে কেউ কিনলে আপনার আর কিছু লাগবে না আপনার প্রোডাক্ট প্যাকিং করা লাগবে না ডেলিভারি দিতে হবে না কিছু করা লাগবে না আপনি কমিশন পেয়ে যাবেন এবং একবার শুধু আপনি ব্লগ পোস্ট লিখবেন আর বাকি সারা জীবন ওই ওয়েবসাইট আপনার যতদিন চলবে ততদিনই আপনার চান্সেস থাকবে আপনি ওখান থেকে কমিশন পাওয়ার এটি হচ্ছে অ্যাফিলেট মার্কেটিংয়ের সুবিধা এটি হচ্ছে প্যাসিভ ইনকাম বলা হয় এটাকে যে একবার একটা কাজ করে রাখলেন আর ওইটাতে কাজ করলেন না একবার বাকি জীবন ওখান থেকে খালি বারবার টাকা পাইতেই থাকলেন এত অবশ্য আরামদায়ক বিষয়ও না অত সেল করার ব্যবস্থা সেরকম কম্পিটিটিভ নিষে র্যাঙ্ক করতে পারলেই প্রচুর সেল করতে পারবেন তাছাড়াও আপনারা এই টপিকগুলো দেখবেন শেয়ার এসেলে জয়েন করার জন্য নিচে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে আপনারা সাইন আপ করে নিন এখনও শেয়ার সেল আপনাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে তো এখানে যে দেখবেন যে এই যে লিঙ্কস তারপরে মার্চেন্ট সার্চ ফর মার্চেন্ট ডাটা ফিট কুপন ফর সেল মার্চে সার্চ ফর মার্চেন্টস এখানে যেয়ে ক্লিক করলে বিভিন্ন প্রোডাক্টের আপনারা ইয়ে পাবেন এই যে ব্যাক টু স্কুল নিউ প্রোগ্রামস পাওয়ার র্যাঙ্ক মার্কেটিং ক্যালেন্ডার ক্লথিং বিভিন্ন নিশ আর কি এই এই এখান থেকে আইডিয়া পাবেন কোন নিশোর উপর কাজ করলে কোন নিশোর উপর ভালো হবে আপনার কোনটা আইডিয়া আছে ইয়ে করলে সেখান থেকে আপনার সিলেক্ট করতে আপনার সুবিধা হবে ঠিক আছে যেমন এই এ ক্লিক করলাম এই যে একটা জয়েন্ট প্রোগ্রামে আপনি যেতে যে দেখতে পাচ্ছেন যে এই ক্লথিংয়ে এই অফারগুলো আছে ড্রেসিলি তারা সিক্সটিন আপনাকে পার্সেল এখানে কমিশন দিচ্ছে তা আপনার একটা ড্রেস রিলেটেড কোনো কোনো ফ্যাশন রিলেটেড আপনার ব্লগ থাকলে আপনি সহজেই এখান থেকে লিঙ্ক লাগা এই লিঙ্কটা নিয়ে ওখানে লাগাই দিতে পারতেন বা এখানের ব্যানার ওদের ব্যানার আপনি ওয়েবসাইটে লাগাই দিতে পারতেন আপনার নিজের প্রজেক্ট থাকা লাগতো না আপনি ব্লগিং করতেন সাথে সাথে আপনার ইনকাম বাড়তো এইভাবে আপনার কাজ করতে হবে আসলে যেমন এই যে জয়েন্ট প্রোগ্রামে ক্লিক করলে আপনারা জয়েন করতে পারবেন এই অফারটা আমাদের বাংলাদেশের জন্য নাই দেখাচ্ছে যাই হোক সমস্যা নেই এরকম অনেক ইয়ে আছে যেমন এই যে এই যে এইখানে প্রোগ্রাম কিউআরস আছে টি শার্ট টি শার্টে ক্লিক করলেন টি শার্ট রিলেটেড যত অফার আছে আপনার টি শার্ট ব্লগ আছে টি শার্টের উপরে শুধু টি শার্টের উপরেই আপনার একটা ব্লগ আছে আর কিছু নাই শুধু টি শার্ট সেখানে টি শার্ট রিলেটেড কত অফার আছে দেখেন আপনি কি যে কোনো টপিক আপনি যদি আপনি ব্লগ খুলেন আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো টপিকে আপনার সব অফার অ্যাফিলেট অফার আপনি এইগুলো এই সাইটগুলোতে পাবেন বা কোনো না পালেও আমাকে নক করবেন আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ আপনার ওই অ্যাফিলেটের অ্যাফিলেট অফার আপনাকে যাতে পান আপনার টপিক অনুযায়ী সেই জন্য আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করব তো এরকম আমি একটা টেম্পলেট বানাইছিলাম এক্সেলে এক্সেলে যে কি কীভাবে রিসার্চ করবেন এখানে টপিক লিখছি তারপরে সাব টপিক তারপরে ক্যান আই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট সার্ভিস উইথ দিস টপিক তো প্রথমে টপিক তারপরে সাব টপিক তারপরে এই টপিক দিয়ে আমি কি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো বা আর্টিকেল জেনারেট করতে পারবো নিজের লিখতে পারবো অন্যকে দিয়ে লেখাইতে পারবো তো এখানে কয়েকটা দৃষ্টি যেমন হোমেন্ট গার্ডেন নিয়ে আমার সামান্য একটা আইডিয়া আছে তো হোমম্যান গার্ডেন আমি প্রাথমিকভাবে সিলেক্ট করছি তারপর সাবটপিক দিচ্ছি সিড বীজ বা ফার্টিলাইজার ইলেকট্রনিক্স সম্বন্ধে আইডিয়া আছে মোবাইল পিসি ল্যাপটপ হেডফোন এগুলোর সম্বন্ধে আইডিয়া আছে মেক মানে অনলাইন নিজ সম্বন্ধে আইডিয়া আছে হ্যাঁ তো সাব টপিক দিছি যে এটা হচ্ছে মেইন টপিক এটা হচ্ছে সাব টপিক তো সাব টপিক নিয়ে ক্যাটাগরি থাকবে মনে করেন আপনি হোম অ্যান্ড গার্ডেন নিয়ে একটা ব্লক খুললেন সেখানে আপনার কয়েকটা ক্যাটাগরি থাকবে সিড ফার্টিলাইজার তারপরে ইলেকট্রনিক্স দিয়ে একটা ওয়েবসাইট খুললেন সেখানে আপনার ক্যাটাগরি থাকবে মোবাইল পিসি ল্যাপটপ এগুলো হচ্ছে সাব টপিক এই বিভিন্ন এই ল্যাপ মোবাইল মোবাইলের টপিকে মোবাইল রিলেটেড আর্টিকেলগুলো থাকবে পিসি 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 ক্যাটাগরিতে পিসি রিলেটেড আর্টিকেলগুলো থাকবে ল্যাপটপ ল্যাপটপ ক্যাটাগরিতে ল্যাপটপের রিলেটেড আর্টিকেলগুলো থাকবে হেডফোনের হেডফোন রিলেটেড আর্টিকেলগুলো থাকবে থাকবে মানি মালি অনলাইনটা একটা ব্রড টপিক অনলাইন মার্কেট নিজেই একটা টপিক তারপরে আমি সাব টপিক রাখছি যে অনলাইন মার্কেটিং করে মেঘমালি অনলাইন করতে পারবো সেই ক্ষেত্রে তো ক্যান আই ক্রিয়েট কনটেন্ট অ্যাবাউট দিস তো আমি সিট ফার্টিলাইজার এইসব নিয়ে আমি কনটেন্ট ক্রিয়েট করতে পারবো না তাই এটা আপাতত বাদ মোবাইল নিয়ে হয়তো পারবো তারপর নাও পারতে পারি হেডফোন নিয়ে পারবো হেডফোনে ইয়েস লিখছি এই সিট দিয়ে সিটে পারবো না তাহলে এখানে নো দিয়ে দিচ্ছি নো তার মানে এগুলো বাদ তো আমার এই এই যে হোম অ্যান্ড গার্ডেন সম্বন্ধে আমার আইডিয়া ছিল সেটার সম্বন্ধে আপাতত আমি কোনো ব্লগ খুলতেছি না ইলেকট্রনিক্স নিয়ে আপাতত কোনো ব্লগ খুলতেছি না মেক মানে অনলাইন এই বিষয়ে আমার একটু আইডিয়া আছে তাই এইটা নিয়ে আমি ব্লগ খুলতে চাচ্ছি তো ইএস এখানে দিছি তো এরকম আপনি এক একটা এভাবে রিসার্চ করবেন যে আপনার টপিকগুলো নিয়ে ক্লিক ব্যাঙ্কে যাবেন ক্লিক ব্যাঙ্ক থেকে তারপর শেয়ার এস এলে যাবেন শেয়ারএসএল থেকে এই টপিকগুলোর প্রাইমারি সিলেক্ট করবেন যে এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি কি কথা বলতে পারবেন কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনার আগ্রহ আছে আপনার জানাশোনা আছে তাহলে অবশ্যই আপনি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি ইয়ে খুলেন ব্লগ খুলেন মোবাইল নিয়ে খুলতে পারবেন ল্যাঙ্গুয়েজ হেলথ অ্যান্ড ফিটনেস গ্রিন প্রোডাক্টস এসব নিয়ে আপনার আইডিয়া থাকলে অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনি প্রাইমারি সিলেক্ট করবেন তো বন্ধুরা কে কোন টপিক অলরেডি অনেকের হয়তো মাথায় আসতে যাচ্ছে কে কোন টপিক নিয়ে ব্লগ খুলবেন সেই টপিক নিয়ে বা ব্লগ খুলবেন আদৌ কি ব্লগ খুলবেন না অন্য কোনো ওয়েবসাইট দেবেন সেই সেটা আপনার অবশ্যই ইচ্ছার উপরে আমি সেটা সুবিধা অসুবিধা আপনার সামনে তুলে ধরলাম তো আপনাদের কোন নিশ মাথায় আসছে দয়া করে কমেন্টটা জানান তো আমি চেষ্টা করব যে ওই নিশ আদৌ তো কোনো ওই নিশটা কতটুকু কমার্শিয়াল বা কতটুকু কাজে আসবে কতটুকু কম্পিটিশন আমি ইনশাল্লাহ আপনার জানানোর চেষ্টা করব বা শেষ পর্যন্ত আপনারা যদি নিচটা করতে আপনারা খুব কনফিউজ থাকেন যে কোন নিশের উপরে ব্লক খুলব প্রথম অবস্থায় একাধিক নিচ নিয়ে আপনি একাধিক ব্লক খুলতে পারেন কোনো সমস্যা নেই প্রথম অবস্থায় আমরা প্রথম অবস্থায় জানি যে আমরা প্রথম অবস্থায় যদি সাকসেস হয় তাহলে আমরা অনেক ইন্সপিরেশন পাবো তাই প্রথমে একটু আমরা একটু মাথাঘাটে প্রথম ব্লগটাতে যেন আমরা সাকসেস পেতে পারি সেভাবে আমরা আগাই তো আমার একটা নিশ রিসার্চ করার একটা সার্ভিস আছে মূলত এটা কিওয়ার্ড রিসার্চের সার্ভিস তো নিশও রিসার্চ করে দেয় যদি খুব কনফিউশনে থাকেন তাহলে এখান থেকে অর্ডার করতে পারেন অর্ডার করলে হবে কি আমরা অনেক মানে টাইম দিয়ে রিসার্চ করে এটা বের করি আর কি অনেক রিসার্চ শুধু হট করে একটা ডিসিশন নিয়ে নেয় না যে এই নিজটা এর জন্য ভালো হবে অনেক ধরনের রিসার্চ করে ইয়ে করলে সেটা নিচটা রিসার্চ করে দিতে পারবো কিন্তু আপনি করলে ভালো হবে এটা আমি কমার্শিয়াল বানাতে চাচ্ছি না এই টিউটোরিয়ালগুলোকে আমি এমনি আমি যে দিচ্ছি আমি এখানে শেয়ার করলাম আর কি আপনারা কিছু মনে করবেন না আশা করি তো আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই নিজে রিসার্চ করে বের করেন কোনটা এইভাবে চিন্তা করবেন অফলেট অফারগুলো দেখবেন আর এইখানে যদি পারেন ভালো হয় যে শর্ট লিস্ট করে আপনার টপিকগুলো আপনার জানাশোনা টপিকগুলোর একটা শর্ট লিস্ট করে আস্তে আস্তে এক একটা ছেটে প্রাথমিক অবস্থায় কোনটা নিয়ে ব্লগ করবেন সেটা নিয়ে চিন্তা করার জন্য সেটা নিয়ে আপনি সবাই আবার মেক মানি অনলাইন এটা গণহারে সবাই এই এই মেক মানি অনলাইন তারপরে অনলাইন মার্কেটিং এইসব নিয়ে ব্লগ করবেন না খুবই কম্পিটিটিভ নিস তারপরে হেলথ অ্যান্ড ফিটনেস খুবই কম্পিটিটিভ নিশ এটা নিয়ে তারপরে এটা নিয়ে লো কম্পিটিশন কিওয়ার্ড পায় পায়ে সাকসেস পাওয়াতে একটু কষ্ট হবে তারপরেও পাওয়া যাবে তারপরেও যদি আপনি অন্য কোনো টপিক না বুঝেন তাহলে এটা নিয়ে খুলেন সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে এইভাবে আগান আর নিচটা অবশ্যই কমেন্ট করে জানাল আপনি কোন নিষ্ঠ নিয়ে চিন্তা করতেছেন তাহলে আমি ওইটার ওইটার কি ওইটার সম্ভাবনা কতটুক আমি ইনশাল্লাহ সাহায্য করবো প্রথম ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথম ভিডিও দেখবেন তৃতীয় ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তো আপনার নিচটা মাথায় নিলেন এখন আপনি তারপরে কি করবেন এমন কোন কাজটা শুরুতে না করলে খুব ভুল হয়ে যাবে সেই বিষয়ে তৃতীয় ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব এই ভিডিওগুলো দেখবেন ভিডিওটা মিস করবেন না প্রথম ভিডিও আমি দ্বিতীয় ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মাথায় যে নিষ্ঠটা এসেছে বা এর পুরো ভিডিওতে আমি যদি কোনো ভুল বলে থাকি বা কোনো প্রশ্ন কোনোটা সহজ লাগলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি এর এর পরের ভিডিওতে অথবা কমেন্ট রিপ্লাই আপনার সলিউশন দেওয়ার অবশ্যই চেষ্টা করবো ওকে ওকে আপনার আপনাদের সময় নষ্ট করলাম আশা করি পরের ভিডিও আমাদেরকে আমার সাথে থাকবেন ইনশাল্লা ওকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাব